দুর্গাপূজার পর এবার কালীপূজার প্রতিমা বিসর্জনের পালা, তাই মালদা মহানগর নদীর ঘাটে বিসর্জনের ব্যবস্থা করেছে ইংরেজদের পৌরসভা। এদিন সকাল থেকে শুরু হয়েছে বিসর্জনের ভিড়। মহানন্দা নদীর ওপর মিশন ঘাটে চলছে বিসর্জনের পালা। দুর্গাপূজার পর এবার কালীপূজার প্রতিমা বিসর্জনের পালা, তাই মালদা মহানন্দা নদীর মিশন ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে ইংরেজদের পৌরসভা। এদিন সকাল থেকেই শুরু হয়েছে বিসর্জনের ভিড়। মহানন্দা নদীর ওপর মিশন ঘাটে চলছে বিসর্জনের পালা। সকাল থেকেই ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নীলরঞ্জন ঘোষ উপস্থিত থেকে পৌর কর্মীদের দিয়ে বিসর্জন করাচ্ছেন। কোনো ক্লাব যাতে জলে নেমে বিসর্জন করার সময় বিপদে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। 25 থেকে 30 জন পৌর কর্মীদের দিয়ে জলে নেমে বিসর্জন করানোর ব্যবস্থা করেছেন। তার সাথে নদী যাতে দূষিত না হয় সেদিকেও নজরে রেখেছেন। বিসর্জনের পর কাঠামো ও পূজার সামগ্রী যাতে জলে না ফেলা হয় তার জন্য বিশেষ জায়গা করা হয়েছে। জিজ্ঞাসায় পৌরসভার চেয়ারম্যান নিহারবাবু বলেন, প্রতিমা বিসর্জনের সময় যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য আমাদের পৌর কর্মীদের দ্বারাই বিসর্জন করাচ্ছি ও রাত্রেও আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আজকে আমাদের পৌরসভার উদ্যোগে শ্রী শ্যামা পূজা তথা কালী পুজো যে হয়ে গেল তার বিসর্জন চলছে সোমবার, মঙ্গলবার আর বুধবার। এটা আমরা প্রশাসনের সঙ্গে বসে আমরা ঠিক করেছিলাম, সেই বিসর্জনের দায়িত্ব ইংলিশ বাজার পৌরসভা থেকে নেওয়া হয়েছে। এখানে বিপুল পরিমাণ লাইটের ব্যবস্থা যাতে রাত্রে বিসর্জনে কোনো অসুবিধে না হয়। ঘাটের অবস্থা এবার ভালো নয়, যেহেতু জল বেড়ে গেছিলো এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে যাক, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। এই বিসর্জনে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো ক্লাব বা বাড়ির যদি কেউ প্রতিমা বিসর্জন নিতে আসে আমরা তাদেরকে জলে না যাতে না নামে তার জন্য অনুরোধ করছি। আমরা বিসর্জনের জন্য এখানে 30 থেকে 40 আমরা দক্ষ লোক রেখেছি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরা যেসব কাঠের পার্ট রয়েছে সেগুলো আমরা মেশিনের দ্বারা কেটে মাকে বিসর্জন দিয়ে সেই সংস্থার হাতে তুলে দিচ্ছি। এই কাঠটা পার্টটা কাটার কারণটা কি? পার্টটা কাটার কারণ হচ্ছে এটা খুব দামি পার্ট, শালকাঠ দিয়ে তৈরি হয়। এই পার্টটা তারা বছরের পর বছর রেখে দেয়। আবার আগামীবার কালী ঠাকুর কালীমাকে এই পার্টের উপরেই তারা প্রতিষ্ঠিত করে তারা পুজো করবে। সেই পার্টটা আমরা কেটে দেওয়ার পর তারা আবার নিয়ে গিয়ে মায়ের থানে তারা বসিয়ে রেখে সেটা প্রতিদিন তারা পুজোটা করে। দেখুন, আক্ষণ পর্যন্ত গঙ্গায় কিন্তু গঙ্গা মানে আমাদের নদীর মানুষের কোনো ক্ষতি না হয় চেষ্টা করছি। এবং সব থেকে ভালো লাগছে যে পৌরসভার পার্শ্বে যারা বিসর্জনে আসছেন তারা পূর্ণ সহযোগিতা করছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Nice house, Kumar. So nice. Thank you. Thank you, ma'am.
ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।